এই দেখেন এক ভাগ কত 120 টাকা দামাদামি করা যায় জি না কোনো দামাদামি নাই না মোটামুটি কি 100 গ্রাম মতন মাছ হইবে ওই দেব এই যে মাটির চুলায় রান্না হচ্ছে সিংগোর মাছ সিংগোর মাছ এখানে ছোট বড় চিংড়ি আছে বাট মানে এটা মিক্সড একটা চিংড়ি খুব বেশি বড় না হ্যাঁ খুব বেশি বড় না ম্যাক্সিমামটাই ছোট এইটা কত করে 120 টাকা কোনটা দিবেন আমারে আপনি যেটা খুশি এই যে এটা ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি হোতালিয়া বাদঘাট টাউন কালিকাপুর পটুয়াখালী জলিল হোটেল আব্দুল জলিল সর্দারের হোটেলে আমরা আসছি আমরা এখন সেই হোটেলে যাব আমরা এইখানে বিভিন্ন মজাদার আইটেম দিয়ে আজকে দুপুরের খাবার খাবো তার মধ্যে একটা আছে চিংড়ি চিংড়ি মাছ দেখবেন ভাগা দেয়া হ্যাঁ আপনারা কাঁচা চিংড়ি ভাগা দেয়া দেখছেন নিশ্চয়ই যে বিভিন্ন জায়গায় কাঁচা চিংড়ি ভাগা দিয়ে বিক্রি করতেছে এখানে কিন্তু রান্না করা চিংড়ি ভাগা দিয়ে বিক্রি করা হয় আর এছাড়াও মাছ আছে বিভিন্ন রকমের এইখানে আছে দেশি মুরগি এখানে আছে খাসি এইখানে আছে দুধকলা এখানে আছে বিভিন্ন ধরনের মাছ তো চলেন আমরা যাই এখানে খুবই মানে একেবারে টাটকা তাজা রান্না বান্না করা হয় দেখবেন হাতের বাম দিকে রান্না করতেছে ডান দিকে খাওয়া দাওয়া করতেছে আর আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি সম্ভবত এইটার নিচে পানি কারণ আমরা কাঠের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন এই যে একটু ভিতরে আসতে হবে উপরের দিকটা দেখেন একেবারে অন্যরকম কিন্তু হ্যাঁ পুরা কাঠ বাঁশ এবং টিনের সমন্বয়ে বাঁশও তো মনে হয় নাই পুরাটাই কাঠ এবং টিনের সমন্বয়ে তৈরি করা একটা হোটেল আর কি আর এই হচ্ছে কি আমাদের জলিল কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই কাকা এক নিঃশ্বাসে কোন দিয়ে আপনার এই যে কি কি খাওয়ান পাওয়া যায় খাবার আছে কি একটা এক নম্বরে ফোমা মাছ ফোমা মাছ দুই নম্বরে তুলা ডাড়ি তুলা ডাড়ি তিন নম্বরে গিলশা মাছ গিলশা মাছ চার নম্বরে কোরাল মাছ কোরাল মাছ পাঁচ নম্বরে সিঙ্গুর মাছ পাঁচ নম্বরে সিঙ্গুর মাছ ছোট বড় সিঙ্গুরি আছে দুই ধরনের মাল তাইলে কি এই জায়গায় ছয় ধরবো না পাঁচ ধরবো ধর হেরবার হনেন হেরবার আছে ছাগলের গোস্ত ছাগলের গোস্ত দেশি মুরগি দেশি মুরগি সোনালি মুরগি সোনালি মুরগি আর দুধকলা দুধকলা খাবার শেষ তাই পদ হইল নয়টা সবজি টবজি আছে আচ্ছা এখন আমরা একটা একটা করে আইটেমগুলো দেখব ঠিক আছে তার আগে আমরা আপনাদেরকে একটু দেখাই এদিকে আসেন এই যে মাটির চুলায় রান্না হচ্ছে সিংগোর মাছ সিংগোর মাছ এখানে ছোট বড় চিংড়ি আছে বাট মানে এটা মিক্সড একটা চিংড়ি খুব বেশি বড় না হ্যাঁ খুব বেশি বড় না ম্যাক্সিমামটাই ছোট পাশে ভাত হচ্ছে আর এই এইদিকে এটা কি আছে ভাই এইটাও চিংড়ি এই যে দেখেন এর মধ্যে দুই এক পিস বড় মাছ পাবেন বাদ বাকি সবই ছোট মাছ আর আসেন এইদিকে আসেন দেন বাগা দেখান এই দেখেন এক ভাগ কত 120 টাকা দামাদামি করা যায় কোনো দামাদামি নাই না মোটামুটি কি 100 গ্রাম মতন মাছ হইবে হইতে পারে হইতে পারে হইতে পারে ঠিক আছে তা আমরা এইটা মেইনলি এটা খাওয়ার জন্যই ঢাকা থেকে আসছি ঠিক আছে তারপরে কি আছে দেখান সোনালি মুরগি না সোনালি মুরগি খাওয়া যাবে না খাসির গোশ না ছাগলের গোশ ছাগল মানে মহিলাটা ওকে দেশি মুরগি এত বড় কেন রাওয়া মুরগি এটা আবার কি তাই আমরা তো ঢাকা এগুলো কত করে পিস দেড়শো টাকা পিস এর একটা রান না খাইলে জীবন বৃথা এর রান্না খাইলে জীবন বৃথা না জলিল কাকা হ্যাঁ এরপরে আর কি আছে এইদিকে এইদিকে দেখেন না এইদিকে আসেন এইটা হচ্ছে ইলিশ মাছ পার পিস কত এক পিস 160 টাকা ইলিশ বহুত খাইছি চাঁদপুর গিয়া নদীর থেকে ইলিশ ধরে খাইছি অসুবিধা নাই ইলিশ আজকে না খাইলেও চলবে এইটা কি কোরাল মাছ ছোট কোরাল খুব বেশি বড় কোরাল না এটা কি নদীর কোরাল জয় কাকা এটা কি নদীর কোরাল নদীর কোরাল নদীর কোরাল ঠিক আছে কত করে নদীর কোরালের পিস 130 এরপরে কি আছে এটা কাইন্ড অফ গোলামের হোটেল গোলামের হোটেলটা রাস্তার উপরে
এইটা একটু ঢাকা ঢুকা আছে, এইটা কত করে? কোনটা দিবেন আমারে? এই যে এটা, ঠিক আছে। এরপরে পোমা, আমার আমার দাদা কি বলতো জানেন? হ্যাঁ, পোমা খায় কোন রোমা, ঠিক আছে। রোমা বাংলা মানে বরিশাল আমাদের অঞ্চলের একটা গালি, পোমা খায় কোন রোমা। পোমা 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 মানে পোয়া মাছ, আমার বাবার খুব পছন্দ, কিন্তু আমার দাদা খাইতো না, আমিও খাই না। দাদার কিছু জিনিস হয়তো পাইছি আর কি। এরপরে কি আছে দেখি? চিংড়ি আরও দেখান দেখান, এটা একটু বড় সাইজের, এটা আবার একটু বড় সাইজের না, ওইটার চেয়ে বড়, এটা ভাগার চেয়ে বড়। এটা তো ভাগায় বিক্রি হয় না, এটাও ভাগা হবে, এটার ভাগাও কি 120 টাকা হবে? তাহলে তো ওই তাহলে তো এই এইখান থেকে ভাগা নেওয়া বেশি বুদ্ধিমানের কাজ নাকি? আচ্ছা, আপনি ওখান থেকে খাইলে দিব। এটাই কি? ওটা ইলিশ মাছ দেখান, এটা ইলিশ। এগুলা কি আপনার ইলিশ আছে, পোমা আছে? এটা কি ওই ইর ইলিশ, পায়রা নদীর ইলিশ? এদিকে কি আছে? এদিকে এদিকে দেখার মতো কি? আর এটা কি ডাল? পাতলা ডাল, পাতলা ডাল। ডাল কি ফ্রি? ডাল ফ্রি। তাহলে আমরা বসি না, আমরা বসি। ভিতরে কি এসি আছে? এসি নাই, এটা ন্যাচারাল এসি আছে, আল্লাহর আল্লাহ প্রদত্ত এসি না? তো চলেন আমরা ভেতরে যাই। এই কাকু, জলিল কাকু কই? কাকু কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা? সারাদিন রাত নাকি? সকাল 7টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। রাত্রি 10টার সময় আইলেও কি এই মাছ পাওয়া যাবে? আমরা কি এইদিকে বসতে বলতেছেন? না, এর ভিতরে ইয়া আছে, এটা 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 না। ভিতরে বসলে কি আলাদা কোনো ব্যাপার আছে? ভিতরে বসলে তাহলে ভিতরে কেন, আমরা বাইরেই বসবো। এটাই কি? এটা থাকে কলা, এই কলাও বিক্রি হয়, দুধ কলা খায়। আর এটা কি আমরা কোনো ইসের উপরে, বিলের উপরে নাকি? এটা পুষ্কুনির উপরে না? কি থায় ও এর মধ্যে থায়? বিশাল বড় হোটেল, বিশাল বড় হোটেল। এই চাউল মাউলের বস্তা সব এই জায়গায় না? চলেন আমরা বসি। ও বাদ দেবেন না, বাদ বলে দেবেন, দেন বাদ 20 টাকা। এই ফুল বল খাইয়ে লাইলেও 20 টাকা, একজনের 4 বল খাইলেও 20 টাকা। আহারে, আধা প্লেট খাইলেও 20 টাকা, 4 বল খাইলেও 20 টাকা। জোর দূর খাইতে এরেন আর কি। ভাত কিন্তু একবারে গরম, চাচায় তো সেই ব্যবসা শুরু করছে, কারণ চাচার প্রত্যেকটা আইটেম তাজা। ও কাকু মুড়া লইয়ান, এই ভাতের ডিশটা নিয়ে যান। আরে খাও মিয়া, তুমি হুগাইয়ে গেছো, তুমি দেখছো তোমার ওজন কুইমিয়া 90 আইছে, এটা কোনো কথা? হুগাইছ না? এই তো করাই নিয়ে আসুক, আগে আগে মুরগি দেখ, আগে আগে চিংড়ি দেন দেন দেন। তাইলে আমরা দুইজন চিংড়ি চিংড়ি দিয়ে শুরু করব। এই ভাতের বলটা নিয়ে যান, ভাত আর লাগবে না, আর সামনে আর লাগবে না ভাই, লয়ে যান। পরে খাওয়া যদি ঠিকঠাক শুরু করি, গামলা ওরকম 4-5 গামলা লাগবে ভাই, কি কও? কোনো ব্যাপারই না, তাই সকালে খাইছো একবার, ওই যে ওখানে খাইছো একবার, এখানে খাইলি একবার, এরপর যাই আবার খাবি দুইবার। তাই ভাত গরম, হাত দেওয়া যাচ্ছে না ভাতে, এত গরম। পটুয়াখালীর সবচেয়ে বিখ্যাত হোটেল জলিল হোটেল, আর সবচেয়ে বিখ্যাত কাকু, এই যে মোর জলিল কাকু, এদিকে আন,
আমরা ও ভাই চিংড়ি দেবেন না, বাগা এইটা হচ্ছে বরিশালের খাবার। বরিশালে এরকম ছোট ছোট চিংড়িকে এইভাবে পেঁয়াজ তারপরে বিভিন্ন মশলা দিয়ে, মশলা বলতে হলুদ মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভুনা করা হয়। এতে কি হয়, এই চিংড়ির যে আসল টেস্ট এই টেস্টটা কিন্তু থাকে, এই টেস্টটা কিন্তু নষ্ট হয় না কোনোভাবে। আসেন খাওয়া শুরু করি, এটা দিয়ে যে এভাবে মেখে নিতে হবে। আহ, এইটা দেশি চিংড়ি না নদীর চিংড়ি? এটা দেশির নদীর চিংড়ি। হ্যাঁ, এটা মিষ্টি পানির মাছ। বিসমিল্লাহ। কাকু, এর মধ্যে কি বোম্বাই মরিচ টরিচ লওয়া যাবে না? এর মধ্যে দেশছেন হালকা, এর মধ্যে হালকা দেওয়া না বোম্বাই মরিচ। আমি তো এই লেগে কই যে বোম্বাই মরিচের গন্ধটা আয় কোন জায়গায় দেওয়া। জান অবশ্যই মজা। বিসমিল্লাহ। আরে না 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 না, ওই বাইরে দেন, আমার ভাই খাইতে পারে। দেশু এক বড় পাইছি, মাথা ভালো নো, ঝাল আছে কারণ বোম্বে মরিচ দেওয়া হয়েছে। বড় আপনি খান, দিশু কি এখানে ভাত খাবে, চিংড়ি খাবে? ও আচ্ছা, একটু এই লওয়া লাগবে। এটা কাগজি লেবু। এইবার এইটার টেস্ট ফাটবে, ফেটে টেস্ট দ্বিগুণ হবে। যেটা দিলাম এটা হচ্ছে কাগজি লেবু, বরিশালের একটা মানে ম্যান্ডেটরি জিনিস হচ্ছে গিয়ে কাগজি লেবু খাওয়া দাওয়ায়। আর বোম্বাই মরিচ, এটা বিভিন্ন জায়গায় বলে যে এই জায়গার মানুষ মরিচ বেশি খায়, ওই জায়গার মানুষ মরিচ বেশি খায়, বাট আমার মনে হয় না বরিশালের মানুষের মতো বোম্বাই মরিচ বেশি কেউ খায়। এই লেবু আর বোম্বাই মরিচ এই দুটার টেস্ট যখন এক হয় না, অন্যরকম একটা জাদু হয়। হ্যাঁ, অন্যরকম একটা জাদু হয়। এইটা হচ্ছে রান্না 150 টাকা। তো চামড়া খাওয়াবেন না? আমি কি একবারও না করছি দিতে? ভাই চুলের ডাডি মাছ খাবা? তুলার ডাডি, তুলার ডাডি এইটাই শেষ করতে পারতেছো না নাকি? এরা মাছ আছে খাও কেন? চামড়া খাবা? চিংড়ি এটা টেস্ট, আমি যদি এই কথা বলি আপনাদের যে এটা বাংলাদেশের মধ্যে যত জায়গায় যত রকম চিংড়ি পাওয়া যায় তার মধ্যে এটা টেস্ট এক নম্বর, এই চিংড়িটা এক নম্বরে আছে, তাহলে আমি ভুল বলি নাই, আমি ঠিকঠাকই বলছি। যদি বিশ্বাস না হয় কষ্ট করে আসেন ভাই এই জায়গায়, আইসা আমার ভুল প্রমাণিত করেন। আমি চ্যালেঞ্জ করলাম, এটা বাংলাদেশের
সেরা চিংড়ি মাছ হোটেলে রান্না করা। এটা দেশি মুরগি, দেশি মুরগির রান সাথে ঝোল। আর এরপরে আছে চামড়া, এই যে চামড়া। ও ভাই, এই চামড়া কি কাইটে দেওয়া যাবে? চামড়া কেটে দেওয়া যাবে? কেটে দেওয়া যাবে? কেটে দেন, এত বড় চামড়া কাটতে পারবো না তো। দেশি মুরগি, এত বড় সাইজের দেশি মুরগি, এটা রাওয়া মুরগি বললো, রাওয়া মুরগি, এত বড় সাইজের দেশি মুরগি এই যুগে পাওয়াটা খুবই শক্ত। এই জন্য আমি নিয়ে নিলাম, যেহেতু পাইছি, আমার শখ ছিল রান খাওয়ার, সো আমি রানটাই নিছি। অনেক মজা, ঘরোয়া রান্না একেবারেই। বাট একটা ব্যাপার আছে, চিংড়ির সামনে এগুলো কোনো কিছু না। এমনকি চিংড়ির সামনে ঢাকা শহরের বড় বড় বাবুর্চির হাতের কাচ্চি বিরিয়ানিও কিছু না। চামড়া, এটা পুন্দুরি, পুন্দুরি তুমি খাও না? না, ওটা খাম না আমি। চামড়া তাহলে ছোট ছোট পিস করে 50 টাকা বেচবেন? মুরগির চামড়া ভাই, মুরগি লও। ও ভাই, এই মুরগি লও। একটু পাতলা ডাল দেন কাকু। মামুন ভাই, চামড়া খাবেন? মুরগির চামড়া, দেশি মুরগি। তাহলে ভাত নেন একটু, শুধু চামড়া খাবেন? নেন, চুলের ডাটি, তুলের ডাটি মাছ খাবেন? কেউ একজন পার্টনার থাকলে কিন্তু আমি নিয়ে নিতাম। ডাল দেবেন না? ওই যে জলিল কাকা নিজে ডাল আনতে গেছে, ওই যে দেখেন, ওই যে নিজে ডাল নিয়ে আসতেছে আমাদের জন্য। প্রচুর কাস্টমার, কাকু একটু ভাত লাগবে যে। হ্যাঁ, অল্প দেন, অল্প দেন কাকু, অল্প দেন। হ্যাঁ, এই একটা ওই তুলার ডাডি মাছ আমি পছন্দ করে রাখছিলাম, ওই যে ওই ভাই জানে। ও ভাই, তুলার ডাডি আমি যেটা পছন্দ করে রাখছিলাম ওটা দেন। কি আছে জীবনে, একটু খাইয়া লই ঠিকঠাক মতো। আর কবে আমু না আমু? এই ডালটা কিন্তু, যে ডালটা আমি এখন নিচ্ছি, এটা ফ্রি। কোনটা আমার এই পছন্দের কোনটা? এটা একটা প্লেটে না দিয়ে, হ্যাঁ এইটা তো মুরগি, এইটার উপরে দিয়ে না। হ্যাঁ দেন। দেন দেন, তোল দিয়ে না, জল দেন। ও ধন্যবাদ, পাগলের মতো খাইতেছি আজকে আমরা, কারণ অসম্ভব মজা। ইনফ্যাক্ট গোলামের হোটেলের চেয়েও চিংড়ি মাছ এই জায়গায় মজা। ওই যে বোম্বাই মরিচ, একটা জাদু আছে তো। এটা তুলার ডাটি,
এই যে দেখেন অনেক সফট এই মাছটা। একটা চার একটা মজা মারাত্মক ভাই, একটু খাই দেখবা। ভাত নিবা? গরম লাগে, গরম লাগে। হ্যাঁ আমাদের আসা সার্থক হয়েছে, ঢাকা থেকে যে পটুয়াখালী পর্যন্ত আসলাম সার্থক হয়েছে। কাকু আপনারা অনেক অনেক ধন্যবাদ, আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আপনারা অনেক বছর হায়াত দান করুক এবং আপনি অনেক বছর এই হোটেল চালান, এবং আমি যাতে আমার বউ বাচ্চা সবাইরে নিয়ে এই হোটেলে আসা এই মজার আইটেমগুলো আবার খাইতে পারি। আপনিও দোয়া করেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ। খাবারের মধ্যে কোনো ভেজাল পাই নাই, ভেজাল থাকলে ধরে লাইতাম। বিদায়, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।